অগি যেভাবে হোক না কেন এই ককরোচকে মারতেই হবে। এবার আমি সামনের দিকে গিয়ে একে মারি। এবার আমি সামনের দিকে চলে যাই আর দেখি তো ককরোচ আছে কি সামনের দিকে। সামনের দিকে তো অনেক কিছুই আছে, এবার সামনের দিকে চলে যায়। সামনের দিকে তো খুবই ইন্টারেস্টিং জিনিসই হবে সামনের দিকে। এই তো একটা দেখতে পাচ্ছি ককরোচ, একে তো মারতেই হবে। এ তো দেখতে পাচ্ছি ঘুরেই বেড়াচ্ছে। এবার এর পিঠের উপরে উঠবো, একে তো ফেলেই দিলাম নিচের দিকে। দেখি তো সামনের দিকে গিয়ে আর কিছু আছে কি। সামনের দিকে তো আরও ভয়ঙ্কর জিনিস, আস্তে আস্তে সিঁড়ি ধাপ বেয়ে সামনের দিকে চলে যায়। এই তো এখান থেকে পড়েই গেলাম। এই তো একটা ককরোচ আছে, একে ছেড়েই দিয়েছি। এবার সামনের দিকে চলে যায় আর ককরোচকে, সব ককরোচকে আমি মেরেই ফেলবো যেভাবে হোক না কেন। আস্তে আস্তে সামনের দিকে যায়। এই তো সেই ভয়ঙ্কর জিনিস, এবার মারতেই হবে যেভাবে হোক। এই তো একটা আপেল গাছ। এই তো দেখতে পাচ্ছি ককরোচ পাটিটা, দেখতে পাচ্ছি ভয়ঙ্কর জিনিস পাঠিয়ে দিয়েছে এখানে। আস্তে আস্তে তাহলে সামনের দিকে চলে যাই আর দেখি তো সামনের দিকে গিয়ে। সামনের দিকে তো দেখতে পাচ্ছি খুবই ভয়ঙ্কর জিনিস ককরোচ পাটি আমার জন্য ছেড়ে দিয়েছে। সেই লাল পাহাড়ে থাকে সেই ককরোচ পাস এখানে দেখতে পাচ্ছি, চারিদিকে ঘুরপায় কি খাচ্ছে আমাকে দেখতে পাচ্ছি। খেয়েই ফেলবে যেভাবে হোক, যেভাবে হোক না কেন। আস্তে আস্তে সামনের দিকে চলে যেতেই হবে। এবার তাহলে আমি স্পিডে সামনের দিকে চলে যাই, এবার যেভাবে হোক না কেন। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব।